পরবর্তীতে পুঁজি করে আপনার ব্যবসায়ের ক্ষেত্রে বা আপনার কাজের ক্ষেত্রে আপনার খেলতে আসতে পারে। আবির কিন্তু, আবিরকে কখনো আমি টিকটকার বলবো না। আবির আসলে তার ক্যারিয়ার শুরু করেছিল ইউটিউবে। ইউটিউবে তার সুন্দর সুন্দর কিন্তু অনেকগুলো মিউজিক ভিডিও আছে, আপনারা কিন্তু হয়তো অনেকেই দেখেননি, কিন্তু আবির কিন্তু অনেক ফেমাস একজন কি বলবো আর্টিস্ট মডেল বলতে পারেন। ওর অনেকগুলো মিউজিক ভিডিও আছে। ইউটিউবিং থেকে ও আস্তে আস্তে কন্টেন্ট ক্রিয়েশনে আসে এবং সেইটার সাপোর্ট হিসেবে ওর একটা টিকটক অ্যাকাউন্টও আছে। তো এই সব কিছু, এই যে মিডিয়া বলেন বা এই এন্টারটেনমেন্ট জগৎ বলেন, এটা থেকে সে চিন্তা করেছে যে সে নিজের পায়ে দাঁড়াবে। কারণ ওর ফ্যামিলি দেখতে হয়, ওর বউকে দেখতে হয়, ও তো শুধু মিডিয়াতে থাকলে হবে না, ওর একটা ইনকাম সোর্স তো লাগবে। তো ওর প্যারেন্টসরা চিন্তা করেছিল ওকে বিদেশে পাঠিয়ে দেওয়ার, ওখানে হয়তো কিছু করে সে আর্ন করতে পারবে। ওর মধ্যে দেশপ্রেমটা অনেক এবং ও চিন্তা করেছে যে যেই শ্রমটা আমি বিদেশে যে দিব সেটা যদি আমি দেশে দিই তাহলে আমি আমার ফ্যামিলির সাথেও থাকতে পারবো এবং আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান দিতে পারবো। এটার মাধ্যমে কিছু মানুষের কাজের সুযোগও হবে, এখানে যারা কাজ করবে তাদেরও কিন্তু একটা জব মানে জবের একটা অপরচুনিটি হবে। তারপরে হচ্ছে মানুষের সেবা করাটাও কিন্তু আছে। সেই সব কিছু মিলিয়ে সে এই সেলুনটা দেওয়ার কথা চিন্তা করেছে এবং আজকে তো দেখতেই পাচ্ছেন যে এত সুন্দর একটা ক্লাসিক একটা সেলুন, যে এটা তার একটা সাফল্যের প্রথম ধাপ। এবং আমি আশা করছি এরপরে বাংলাদেশের সব জায়গায় একটা করে সেলুন দিয়ে দেবো নাকি। ইনশাআল্লাহ আমার ইচ্ছা আছে যে আমার ইচ্ছে আছে যে এটা দিয়ে আমি স্টার্ট করছি এবং ফিউচারে আমার 4-5টা আরো ব্রাঞ্চ বাড়াবো, যদি প্রফিট পাই তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশে 64 জেলাতে আমার সেলুন দেওয়ার অনেক ইচ্ছা আছে। আরেকটা সিক্রেট কথা বলে দিই, আপনারা প্রিন্স মামুনের মায়ের জন্য তার আম্মুর ভালোবাসা দেখেছেন এবং তার আম্মুর জন্য তার ভালোবাসা দেখেছেন, সেম সেরকম ভালোবাসাও কিন্তু আমাদের ছোট ভাই আবিরেরও আছে তার আম্মুর জন্য এবং তার জন্য ওরকমই ভালোবাসা আছে। এবং মায়ের দোয়া নিয়েই কিন্তু আবিরের বাবা কিন্তু কিছুদিন আগে মারা গেছেন, আল্লাহ তার বেহেশত নসিব করুক। তো আবিরের মায়ের ভালোবাসা নিয়ে, মায়ের দোয়া নিয়ে কিন্তু আবির এই সেলুনটা উদ্বোধন করেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আবিরের জীবন সঙ্গিনী লামিয়া, লামিয়ার কথা না বললেই না, লামিয়ার কিন্তু যথেষ্ট সাপোর্ট আছে। লামিয়া কিন্তু যথেষ্ট ওকে উৎসাহ দিয়েছে এবং তার খারাপ সময় ভালো সময় সব সময় তার পাশে থেকেছে। এই ব্যবসা প্রতিষ্ঠান তার সাফল্যটা যতটুকু আবিরের জন্য আছে তার একই সমান লামিয়ার জন্য আছে। লামিয়াকে একটু ধন্যবাদ দাও। বিষয় হচ্ছে যখন আমি খালি পকেট ছিল মানে যখন কন্টেন্ট করতাম মানে তখন মন ডিসিপ্লিন না কিছু ছিল না, তখন হচ্ছে যে বিষয় হচ্ছে কি তখন কোনো ইনকাম সোর্স ছিল না। সো শূন্য পকেটে যে পাশে থাকে সেই তো ফিউচার আমি অর্ধকতা রাখি। সেই ক্ষেত্রে আমি আমার ভালোবাসা মানুষকে পেয়েছি আলহামদুলিল্লাহ। এবং কি মামুন আমার বিয়ে দিয়েছিল, আপনারা অনেকে দেখছেন যে আমি অনেক বড় করে প্রোগ্রামগুলো বিয়ে করেছি। সো আমি আমার ভালোবাসার মানুষকেও পেয়েছি, নতুন একটা বিজনেসে দিচ্ছি, এখন আপনাদের ভালোবাসা প্রয়োজন আমার। ঠিক